যিনি বালিশ আবিষ্কার করেছেন তিনি মহান, ফুল বালিশকে দিয়েছে বউয়ের সম্মান। তোরে থাবরে তো 64টা দাঁত ফালাই দিমু, কিন্তু ওর দাঁত তো 32টা। আমি জানতাম তুই এর ভিতরে নাক গলাবি, তাই তোরটাও গুনে রাখছি। দেখা বড় হইছি আর তুমি আমারে ছেকা খাওয়ার ভয় দেখাও। শুনো, আমার ছোট ভাই বউ হবে যিনি বালিশ আবিষ্কার করেছেন তিনি মহান, ফুল বালিশকে দিয়েছে বউয়ের সম্মান। প্রেম করো তো কিছুই নেই, এই যে আইফোন, ওই ব্রিজ, এই বাড়ি, এই জমি, এই ব্রিজ আসলে আমার না। আমি স্বামীকে বাঁচান কোম্পানি থেকে আসছি, আপনার নামে একটা কমপ্লেন আছে, আপনি নাকি আপনার স্বামীকে ধরে পেটান। কে কমপ্লেন করেছে? আপনার স্বামী করেছে। আমার স্বামী? হ্যাঁ। এবার বলুন কি বলছিলেন? কেউ করেনি, আপনাদের সম্পর্ক তো খুবই ভালো, আপনার স্বামী তো খুবই ভালো মনে মানুষ। আমি ভুল করে চলে এসেছি আপনাদের বাড়িতে, আমাকে ক্ষমা করুন বাবা গো। হই, আমার মানে ব্যক্তিকে 1000 টাকা রয়েছে, নিশ্চিত হয়ে নিচ্ছে টাকা। এটা মিথ্যা কথা কইতাছে, এটা হইতে পারে না। হাও তো ঠিকই কইতাছে, বন্ধু বান্ধবের মধ্যে এত বড় সন্দেহ লাগাই দিছত বেটা, ও তোর টাকা লইব। আরে না, ওর মানি ব্যাগে 1000 টাকা ছিল না, 950 টাকা ছিল। আপনাকে আমার ভালো লাগে, কিন্তু আপনাকে তো আমার কাছে ফকিরনির মতো লাগে। বল্টু, পাঁচটি ফুলের নাম বলো তো। আপনার মেয়ে দেখতে বিউটিফুল, আসলে লাগে ওয়ান্ডারফুল, ফিগারটা কিন্তু হাউসফুল। আমার নাম সাইফুল, আমার শ্বশুর আশরাফুল। ওইলা আমারে ভালোবাসবা না তো ফিরে খাওয়ার লেগে 10 টাকা দিবা? 10 টাকা লেগে জানেন তেতা ভালোবাসা চালাবাসা আমাদের ওই তালা। ওই যে 50 টাকা দেওয়া হইতেছে নোটটা, এটা দেখো। এখন না করলে 10 টাকা দিতাম, আবার দি 50 টাকা কথা বল। ওখানে যদি 50 টাকা দৌ তাহলে 5 দিন তোমার পিছিয়ে ঘুরতাম না। স্যারি অবহেলা করিস না, যেদিন তোর ছোট বোন হলো বাইকা যামু সেদিন বুঝবি। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম, কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্র কি হবে? এবি তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি আমার মোবাইল, আমি তোমার সিম কার্ড। ওর তো চায়না মোবাইল। তাতে কি হইছে? চায়না মোবাইলে 4টা করে সিম লাগে।
মেয়েরা খুন করেও স্বীকার করে, কিন্তু বোম মারলেও স্বীকার করবে না যে তার আসল বয়স কত। কিছু বাবার বয়সী লোক কমেন্টে এসে বলে, তুমি কি আমার বন্ধু হবে? বলছি কাকু, আপনার ছেলের বউ হব, বানাবেন? ভাইয়া, তোমাকে যে গরম মশলা আনতে বলেছিলাম আনছ না? কেন? আরে মশলার দোকানে গিয়ে বলছি যে ভাই একটু গরম মশলা দেন, তো সে মশলা দিল, হাতে নিয়ে দেখি সব মশলা ঠান্ডা হয়ে গেছে। হ্যালো গুগল, আমি আর আমার গার্লফ্রেন্ড যদি রাতে একসাথে ঘুমাই তাহলে কোনো সমস্যা হবে? বাহ, কোনো সমস্যা হতো না, কিন্তু তোরা তো রাতে ঘুমাইতি না। বাবু জানো আমি না মা হতে চলেছি। ও তা বাবু আমি কি হতে চলেছি? আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ের যোগ্যতা দেখছস? কোথায় রাজার মেয়ে আর কোথায় ফকিন্নি? ওই দুজন কই আছে আমি তো জানি না। মেয়েদেরকে মোবাইল ফোন না দিয়ে শিক্ষা দিন, ছেলেদেরকে বাইক না দিয়ে ভদ্রতা দিন। এই যে আপু, এভাবে রাস্তাঘাটে জ্ঞান না দিয়ে সাইড দিন।